হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ইন দি নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সৃষ্টিকুলের রব অল প্রেজ টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ গাইড আস টু দিস টেম্পল মাই ডিয়ার স্টুডেন্ট ইউ আর মোস্ট ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস আই হ্যাভ কাম এগেইন টু টেক অনলাইন ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং হাউ আর ইউ How are you? Okay. I hope you are well by the grace of Almighty Allah. I think you are fine and I am also fine. Okay. I will take you to class English. English second paper from class 9. Okay. Class 9. Subject English second paper. Our topics will be transformation of sentence. Our topics will be transformation of sentence. Transformation. Dear students, what do you mean by transformation? Tumra ki jano transformation ki? Transformation bolte ki bojhay? What do you mean? Transformation mane rupantar. ট্রান্সফরমেশন শব্দের অর্থ হইল রূপান্তর 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 কি রূপান্তর হইল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন রূপান্তর হলো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন তার মানে হলো অর্থ ঠিক রেখে বাক্যের অর্থ ঠিক রেখে এক রূপ থেকে অন্য রূপে যাওয়া এর নাম হলো ট্রান্সফরমেশন অর্থ ঠিক থাকবে কিন্তু বাক্যের যে কাঠামো বাক্যের যে প্যাটার্ন স্ট্রাকচার এটা পরিবর্তন হবে অর্থ ঠিক থাকবে এর নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওকে নাও ইউ উইল সি অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ টু নেগেটিভ নেগেটিভ মানে নেগেটিভ কন্ট্রাকশন সংক্ষেপ করে বললাম এফার্ট টু নেগ তার মানে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হবে ইউ নো দ্যাট এভরি থাকলে কি হয় বলো তো এভরি থাকলে কি হয় কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে কি হয় এভরি থাকলে দেয়ার ইজ নো হয় এভরি থাকলে দেয়ার ইজ নো হয় নো হয় এটা হলো সিস্টেম কোন বাক্যে যদি এভরি থাকলে থাকে তাহলে হবে দেয়ার ইজ নো নাও আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল এফার এফার্মেটিভ এভরি মাদার লাভস আর চাইল্ড লাভস আর চাইল্ড নোটিস দিস এভরি মাদার লাভস আর চাইল্ড তার মানে কি জানালো প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে এভরি মাদার তাহলে আমরা পাইলাম এভরি আমরা উপরে লিখেছিলাম উপরে যে এভরি থাকলে দেয়ার ইজ নো হয় এভরি হ্যাঁ ইনস্টেড অফ দেয়ার ইজ নো আমরা লিখবো এখন নেগেটিভ দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দেয়ার ইজ নো এই এভরি এর পরিবর্তে লিখলাম আমরা দেয়ার ইজ নো মাদার আছে আমরা মাদার লিখবো এটা নাউন বাট লাভস আর চাইল্ড বাট লাভস আর চাইল্ড তো এখানে একটু বাট অ্যাড করা লাগবে বাট দ্যাট ইজ নো বাট
বাটের পরে ভাত থেকে বাকি অংশ, এই বাট লেখার পরে এই যে ভাত, এই ভাত থেকে বাকি অংশ তোমাদেরকে লিখতে হবে, নইলে কিন্তু ভুল হবে। তার মানে দেয়ার ইজ নো আদার বাট লাস্ট আর চাই, বাটের পরে কিন্তু ভার্ব আসবে, ভার্বের পরে যে এক্সটেনশন আছে বাকি অংশ ওইটা দিতেই হবে, নইলে কিন্তু হবে না। Dear students, I think you have understood the sentence. Okay. আমরা শিখবো অল্প, কিন্তু সেটা ভালো করে শিখবো, যা শিখবো সেটা ভালো করে শিখবো, রিপিট করে শিখবো, হ্যাঁ, এবং অনেক মনোযোগের সাথে শিখবো। Make attentive to study. Dear students, make attentive to study. তোমাকে যা কিছু করতে হবে মনোযোগের সাথে করতে হবে, তাহলে ওইটা সুন্দর হবে। তাহলে আমরা যেটা শিখলাম, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট হয়, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট হয়। বারবার করে আমি রিপিট করে কথা বলি, যাতে সেই কথাটা বেশি বেশি মনে থাকে, বেশি মনে থাকে, আর বেশি মনে থাকলে তোমাদের কাজ হবে। তাহলে এভরি থাকলে কি হয়, ডিয়ার স্টুডেন্টস, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট হয়, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট হয়। ওকে, এইভাবে তুমি এভরি দিয়ে অনেক সূত্র করতে পারবা। হ্যাঁ, যেমন এভরি ম্যান লাইকস এ ফ্লাওয়ার, এভরি ম্যান লাইকস এ ফ্লাওয়ার, প্রত্যেক মানুষ ফুলকে পছন্দ করে। তাহলে এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ম্যান বাট লাইকস এ ফ্লাওয়ার, দেয়ার ইজ নো ম্যান বাট লাইকস এ ফ্লাওয়ার। এইভাবে অনেক এক্সাম্পল দেওয়া যাবে, যত বেশি এক্সাম্পল দিবা তুমি তত বেশি শিখবা। ওকে, আমরা এখন অন্য সূত্রে চলে যাব। এখন আমরা শিখব অনলি এর ব্যবহার, ইউজ অফ অনলি, ইউজ অফ অনলি, ইউজ অফ অনলি। আমরা এখন অনলি এর ব্যবহার শিখব। আর তোমরা জানো অনলি এর ব্যবহার হলো তিনটা, অনলি এর ব্যবহার কটা, তিনটা তিনটা। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে অন্যটা কি হয়, ব্যক্তির ক্ষেত্রে তোমরা লিখে নাও, নোট ডাউন, প্লিজ নোট ডাউন, নোট ডাউন। ব্যক্তির ক্ষেত্রে অনলি অনলি থাকলে নাম্বার হয়, নাম্বার হয়, মনে রাখতে হবে, একদম মেমোরাইজ করতে হবে, ইয়ার টু মেমোরাইজ থিওরি। ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নাম্বার হয়, আবার বলছি ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নাম্বার হয়। নেক্সট পয়েন্ট, বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট হয়, নাথিং বাট হয়, নাথিং বাট হয়, এটা বস্তুর ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে হয় নাম্বার, আর বস্তুর ক্ষেত্রে হয় নাথিং বাট। আরেকটা, আরেকটা সূত্র হলো বয়স বা সংখ্যার ক্ষেত্রে, বয়স বা সংখ্যা, বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকলে হবে নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, অর নট লেস দেন, নট লেস দেন। এই দেন স্পেলিংটা কিন্তু টিএইচএন দেন, কি দিলে কিন্তু হবে না, কি দিলে রং হয়ে যাবে, টিএইচএন দেন। তাহলে আমরা তিনটা সূত্র জানলাম, তিনটা সূত্র কি, যে ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকে নাম্বার হয়, ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নাম্বার হয়, বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট হয়, বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট হয়, বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকলে নট মোর দেন হয়, নট মোর দেন হয়। ওকে, নেক্সট একটা করো, চলো আমরা উদাহরণ দিই, দেখি কি যা বললাম তার ঠিক আছে। এক্সাম্পল তোমাকে দিতে হবে, এক্সাম্পল যত বেশি রাখবা তত বেশি পারফেক্ট হবা, আর প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট, প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট। তোমাকে যদি পারফেক্ট হতে হয় তাহলে তোমাকে এক্সাম্পল প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, নইলে কিন্তু তোমার জানাটা অপূর্ণতার দিকে যাবে। অতএব নেক্সট এক্সাম্পল,
1. Dear students, notice this sentence. Only he can do this do the work. অর্থটা কি দাঁড়ালো অনলি মানে কি একমাত্র অনলি মানে একমাত্র হি ক্যান ডু দ্য ওয়ার্ক সে সেই এই কাজটা করতে পারে একমাত্র সেই এই কাজটি করতে পারে একমাত্র সেই এই কাজটি করতে পারে তাহলে অনলি পরিবর্তে আমরা কি শিখেছিলাম ডিয়ার লার্নার্স প্লিজ টেল মি অনলি এর পরিবর্তে কি হবে বলেছিলাম নাম্বার অনলি এর পরিবর্তে হবে নাম্বার আমরা এখন নাম্বার লিখব অনলি এর পরিবর্তে এটা নেগেটিভ হবে এই অনলি এর পরিবর্তে হবে নাম্বার নাম্বার আন্ডারলাইন করলাম এখানে কেন বললাম বোঝার জন্য অনলি এই অনলি এর পরিবর্তে নাম্বার হবে আরে আমাদের অনলি এর পরিবর্তে নাম্বার হলো আর বাকি যা আছে সব ঠিক থাকবে নাম্বার কি ক্যান দ্য ওয়ার্ক নাম্বার হি ক্যান বস্তু বস্তুকে বোঝাচ্ছে তাহলে যেহেতু
যে সেটা যদি বস্তু হয় তাহলে বস্তুকে বোঝালে কিন্তু হয় নান বার হবে না, হবে কিন্তু নাথিং বার। বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বার। তাহলে আমরা দেখব এখানে এগুলো ঠিক থাকবে, তার আগে ঠিক থাকবে he has nothing but he has nothing but a few books. Dear students, now notice this, only that I was supposed to say, she does not a only as well as nothing but message. এখন কিন্তু এখানে নান পার্ট হবে না, নাথিং নাথিং পার্ট হয়েছে, তাহলে অলওয়েজ পরিবর্তে কি হয়েছে নাথিং পার্ট, তাহলে আমাদের কি হয়েছে ইন হ্যাজ নাথিং পার্ট ইজ গুড, তাহলে এই বাক্যের অর্থ কি দাঁড়ায়, এই বাক্যের অর্থ কি দাঁড়ায়, কিছু বইছরা কিছু দাঁড়াচ্ছে না, কিছু বইছরা বা কয়েকটি বইছরা আর কিছুই দাঁড়াচ্ছে নয়, তার মানে এটা কি অর্থ, এটা কি অর্থ। ওকে নেক্সট আরেকটি স্ট্রাকচার লক্ষ্য করো, আরেকটি স্ট্রাকচার he was only at 12 he was only at 12 yes then লক্ষ্য করো এই only টা কিন্তু বয়স্ক বোঝাচ্ছে, এই only টা কিন্তু এখন বোঝাচ্ছে বয়স্ক বোঝাচ্ছে, এই only টা বয়স্ক বোঝাচ্ছে, মানে আমরা দেখো কি he was কি হবে এখানে dear students, এই only এর পরে কি হবে not more than every time. Okay, thank you very much. May Allah bless you.